বাবা এখন কথা বলে না ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। মোহাম্মদ তানজিল হোসেন, তোমার নামের সাথে তো রোল নাম্বার নেই, রোল নাম্বারটা সেট করো। সবাই যেভাবে রোল নাম্বার সেট করেছে নামের সাথে, ওভাবে রোল নাম্বারটা সেট করো। অলমাইটি, আম অলসো ওয়েল। ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন কমন স্যার, ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন আর ফিজিক্যাল ক্লাস ইজ ইন ফিজিবল এট দিস প্যান্ডেমিক টাইম, দেয়ারফোর দ্য গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ এডুকেশন
has advised us to take online class. Therefore, Mohammadpur Kendriya College has arranged online class, and all the teachers of this college are taking virtual class for online. Dear students, you know that in our previous class, we discussed narration or speech. Today we will go through narration, which is included in your syllabus. Shubhro shikshakti, Walaikum Assalam. To other shabike shushagotom groupe. Tumra shabai Sabina, tumar roll number ta set koro. Assalamu alaikum. Sir, class e ache sir. Link diyechi shob groupe. Sir, link to sir diye dise je Facebook groupe dise. Sir, apnar kache dise sir, apni pathiye dite parben na share kore, copy kore paste kore. Facebook page e pabe. হ্যাঁ হ্যাঁ হিউম্যানিটিস এমকেসি হিউম্যানিটিস গ্রুপ আছে একটা, ওইখানে পাবে স্যার, অল ইউম্যানিটিস ওখানে পাবে স্যার, এমকেসি হিউম্যানিটিস, তারপরে 2020-21 এভাবে লেখা আছে স্যার, হ্যাঁ হিউম্যানিটিস এমকেসি 2020-21 ওইখানে দেওয়া আছে স্যার, ওকে ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের এই ইংরেজি ক্লাসে আজকে ন্যারেশনের উপর আলোচনা করব, যদিও আমাদের গত ক্লাসেও আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করেছি, আজকেও তোমরা আছো এবং অন্যান্য কিছু সেকশনের ক্লাসও আমি আজকে নিব। আমাদের সম্মানিত সুফি স্যার অসুস্থ আছেন, ওনার মা মারা গিয়েছেন করোনা আক্রান্ত, তার জন্য আপনার মাগফিরাতের জন্য দোয়া করব এবং ওনার ক্লাসটাই আমি নিচ্ছি। আমাদের তোমাদের যে রেগুলার ডি এবং ই সেকশন হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ, তাদের সাথে এখানে সায়েন্সের এবং কমার্স স্টুডেন্টও যুক্ত হবে, সায়েন্স এবং আর্টস স্টুডেন্টও যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন তাহলে পারে এই যাচ্ছি আমার ইংরেজি ক্লাসের, দেখে লিঙ্কটা একটু পাঠিয়ে দিই ওদের। আমরা এখন তাহলে পারে আমরা শেয়ার দিব এবং আমরা আমাদের এটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি এবং শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে কি? শব্দ স্পষ্ট জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে বাট ক্লিয়ার, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন না, ঠিক আছে ঠিক আছে। এই অনলাইন মিডিয়া তো অনেক সময় এই নেটওয়ার্ক স্লোর কারণে অনেক সময় এই ছবিগুলো আসতে বা স্ক্রিনটা আসতে একটু সময় লাগে, 1 মিনিট মতো, 1.5 মিনিট মতো। সুতরাং তোমরা এটা আমি এই জন্য বেশি সময় দিব। আজকে আমাদের দেখো আমার ইন্ট্রোডাকশন দেয়া আছে, মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট ইংলিশ মহাপুত্র কেন্দ্রীয় কলেজ, এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তোমাদের আজকে এটা হচ্ছে ডিপার্টমেন্ট ইংলিশের, আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদের এই যে ন্যারেশন বা স্পিচ, এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার নয়, এটা হচ্ছে ইংরেজির দ্বিতীয় পাতা, ইংলিশ সেকেন্ড পেপারের এই এই গ্রামাটিক্যাল আইটেমটা ন্যারেশন। ন্যারেশন এমন একটা বিষয়, আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। এই ন্যারেশন এমন একটা বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হিউম্যানিটিস গ্রুপের কেউ জয়েন করেছো? জি স্যার, স্যার আমার সি সেকশনের। ঠিক আছে ঠিক আছে, হিউম্যানিটিস যারা দরকার হলে তোমরা এই লিংকটা দিয়ে দিতে পারো এই গ্রুপে সি সেকশন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার শেয়ার করে দিছি আমি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, এই
তাহলে আমরা স্পিচ অথবা ন্যারেশন, অর্থাৎ যে আমরা যে ন্যারেশনের আরেকটা নাম আছে স্পিচ, স্পিচও বলা থাকে অথবা ন্যারেশনও বলা থাকে পরীক্ষার খাতায়। এটা হচ্ছে ইংরেজ দ্বিতীয় পত্রের টপিক। আমরা পরবর্তী স্লাইডে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কলেজের ছবি, যদিও আমার আমার খুব আই এম ভেরি মাচ সরি দ্যাট আই ডিডন্ট ফেস ইউ ফেস টু ফেস, আই ডিডন্ট আই এম আনএবল টু টেক ফেস টু ফেস ক্লাস ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন। এবং তোমরাও খুব কষ্টে আছো যে কলেজে ভর্তি হলাম, এই এতগুলো সময় চলে গেল, এতগুলো মাস চলে গেল, একটা বছর চলে গেল, একটা দিনের জন্য কলেজে ক্লাস করতে পারোনি, ক্লাসগুলো আমরা সরাসরি নিতে পারিনি, তোমাদের সাথে সরাসরি মুখোমুখি কথা বলে বোর্ডে যে নিব সেভাবে নিতে পারিনি, এটা যে কত বড় দুঃখ আমার কাছে লাগছে। আমি জানি তোমাদেরও খুব কষ্ট লাগছে যে এতবার একটা কলেজে ভর্তি হলাম কিন্তু একটা দিনও কলেজে ক্লাস করতে পারলাম না। এখন সৃষ্টিকর্তা জানেন কবে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হব। এটা কলেজের ছবিটা, এটা কলেজের ছবিটা। এখন আমরা দেখব ন্যারেশনটা কি বা স্পিচটা কি। ন্যারেশন অথবা স্পিচ, ন্যারেশনের আমরা বাংলায় বলি কি বর্ণনা, স্পিচ মানে বক্তব্য, বর্ণনা বক্তব্য এইগুলো। এখন ওই বর্ণনা বা বক্তব্য কোনো কথাবার্তা এই বিষয়গুলো এর দুটো ভাগে ভাগ করা হয়েছে ইংরেজিতে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ। এভাবে দুটো ভাগে নাম দেয়া হয়েছে। কিন্তু কিভাবে বুঝবো কোনটা ডিরেক্ট স্পিচ অর ন্যারেশন অথবা কোনটা ইনডিরেক্ট স্পিচ অর ন্যারেশন, এটা আমাদের বোঝার জন্য আমরা এখন পরবর্তী স্লাইডে যাবো। দেখো এখানে ন্যারেশনটা কি, দেখো দ্য আর্ট অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ স্পিকার ইজ কল্ড ন্যারেশন, অর্থাৎ কোন বক্তার বক্তব্যটাকে প্রতিবেদন আকারে বা কোনো বক্তার বক্তব্যকে প্রকাশ করা, এই বলা হয় ন্যারেশন। এটা হচ্ছে যে কিভাবে প্রকাশ করবে, এটা যে শিল্প এটাকে বলা হয় ন্যারেশন বা স্পিচ। এটা দুটো দুটো ভাগ দুটো আছে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা ইনডিরেক্ট স্পিচ। পরবর্তী স্লাইডে আমরা এখন যাচ্ছি। এখানে সংজ্ঞা দেয়া আছে এবং উদাহরণ দেয়া আছে। দেখো দেয়ার আর টু ফর্মস অফ স্পিচ, ডিরেক্ট ফর্ম অফ স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিচ অর ন্যারেশনের দুটো ফর্ম আছে, ডিরেক্ট ফর্ম এবং ইনডিরেক্ট ফর্ম। ডিরেক্ট ফর্মটা কি আমরা উদাহরণ দিয়ে তারপরে আমরা আবার ব্যাখ্যা করবো যে কাকে কেন বলা হচ্ছে এটা। ডিরেক্ট ফর্ম অফ স্পিচ দেখো এবং ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ, এখানে দুটোই দেয়া আছে, একই সেন অর্থ কিন্তু একই, কিন্তু বলার যে বা এই যে ন্যারেশন আর্ট অফ ন্যারেশন মানে বর্ণনা করা, আর্ট অফ সেইং বর্ণনা করা বা বলাটা, দেখো ধরনটা আলাদা, দুটোর ধরন বলার ধরন আলাদা কিন্তু অর্থ একই বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে সেটা অর্থ একই। ডিরেক্ট ফর্ম অফ স্পিচ এখানে আমরা দেখতে পাচ্ছি জন সেড টু হিজ ব্রাদার, জন তার ভাইকে বলল, ঠিক আছে, জন সেড টু হিজ ব্রাদার, জন তার ভাইকে বলল, তারপরে কমা, তারপরে দেখো যে উপরে যে দুটো কমা পুরো একটা সেন্টেন্সের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ইনভার্টেড কমা, অর্থাৎ যে উপরে দুটো কমা এটাকে বলা হয় ইনভার্টেড কমা। বাংলায় তোমরা যতি চিহ্নের মধ্যে পড়েছো, এটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। এরকম উদ্ধৃতি চিহ্ন থাকবে ডিরেক্ট ফর্ম অফ স্পিচে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট স্পিচে অথবা ডিরেক্ট ন্যারেশনে এরকম ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তখন আমরা ওই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। দেখো জন সেড টু হিজ ব্রাদার, জন তার ভাইকে বলল, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে বা আমি বাজারে যাচ্ছি। দেখো এখানে জনের কথাটা, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি একজন টিচার হিসাবে আমি যে পড়ছি, দেখো এই জন সেড টু হিজ ব্রাদার, জন তার ভাইকে বলল, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। কিন্তু এখানে যেটা আছে জনের কথা, আই এম গোয়িং টু দ্য মার্কেট, এটা জন বলছে, এটা কিন্তু আমি যে পড়ছি আমি বলছি না, আমি একজন টিচার বা তুমি পড়ছো তুমি কিন্তু বলছো না, এটা হচ্ছে কে বলেছে, জন বলেছে। যখন আমরা জনের কথাটা অর্থাৎ কি আরেকজনের কথাটা আমরা আমাদের নিজের ভাষায় বলবো, ঠিক আছে, অপরজনের কথাটা আমরা আমাদের নিজের ভাষায় বলবো। এখন তো বলি না যে হচ্ছে যে এইভাবে তো আমরা কথা বলি না, আমরা যখন অন্যজনের কথাটা যখন আমি বলবো তখন তো আর ডিরেক্ট ন্যারেশন থাকবে না, তখন কি হবে ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যাবে। অর্থাৎ তোমার বন্ধু যেভাবে বলছে বা জন যেভাবে বলছে এই কথাটা তো আমি তো আর বলতে পারি না যে জন বলেছে যে আমি আগামীকাল আই এম গোয়িং টু মার্কেট, মার্কেটে বাজারে যাব। আমি বলি কি, আমরা কিভাবে বলতাম, দেখো এইভাবে ইনডিরেক্ট ন্যারেশন, দেখো কিভাবে বলেছে, জন টোল্ড হিজ ব্রাদার, জন তার ভাইকে বলল, জন তার ভাইকে বলল দ্যাট, বলল যে
he was going to the market che bazare jacchilo was going to arthat dekho present tense thakle sorry ei pashe ta reporting verb jodi past tense e hoy porer je direct speech e verb gulo tense onusare poriborton hoy present tense thakle past tense present continuous past continuous ebhabe hoy thik ache dekho john told his brother john tar bhai ke bolechilo je he was going to the market che bazare jacchilo thik ache dekho karon এটা তো আগের কথা জন তার ভাইকে বলেছিল ঠিক আছে অর্থাৎ তাহলে এটা কি আগের কথা যে তখন বাজারে যাচ্ছিল যখন এটা আগের কথা সুতরাং এই কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এর কথা সুতরাং আমরা এখন দেখো কি বলছি জন টোল্ড হিজ ব্রাদার জন তার ভাইকে বলল যে হি ওয়াজ গোইং টু দা মার্কেট সে বাজারে যাচ্ছিল অর্থাৎ এটা যখন আমরা বলবো এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন আরেকজনের কথাটা তার কথাটার সারমর্ম বা মূল কথাটা রেখে আমরা নিজের ভাষায় বলবো তখন এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ এখানে দেখো ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা নেই অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন নেই কিছু পরিবর্তন হবে যেমন এই অ্যাসারটিভ সেন্টেন্সে সেড টু থাকলে বা টোল্ড হয় ঠিক আছে আর ইন্টারগেটিভ সেন্টেন্সে আস্কড হয় আস্কড আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার রিকোয়েস্ট সাজেস্ট এগুলো হয় আর অপারেটিভ সেন্টেন্সে প্রে উইশ হয় আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে exclaimed with joy অথবা exclaimed with sorrow অথবা exclaimed with wonder অর্থাৎ exclamatory sentence তিন ধরনের হয় ঠিক আছে এভাবে আচ্ছা তারপরে দেখো এভাবে আমাদের পরিবর্তন করে এভাবে অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্পিচ অর ন্যারেশন এটা যে দুই ধরনের এবং এটার উদাহরণটা আমরা দেখলাম তাহলে কি বোঝাচ্ছে দেখো এখানে নিচে সংজ্ঞা দেয়া আছে ডেফিনিশন দেয়া আছে when the actual form actual মানে কি পুরোপুরি যেভাবে ছিল অবিকল ফর্ম আকার আকৃতি and words এবং তার শব্দগুলো of the speaker are used it is called direct speech অর্থাৎ যখন কোনো ব্যক্তির হুবহু তার আকার আকৃতি তার যে শব্দের আকার সেন্টেন্সের বাক্যের আকার আকৃতি এবং তার যে শব্দ সবকিছু যেই যেই লোকটা যেই বক্তা বলেছে তার কথা সরাসরি উপস্থাপন করা এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ তারপরে দেখো কি বলছে বাট when one tells about speech of the speaker to another it is indirect speech যখন কারো বক্তব্য এক অর্থাৎ যে বলেছে তার বক্তব্যটা অন্য কেউ বা আমি মনে করি আরেকজনের কাছে যখন বলবো অন্যজনের কাছে বলবো তখন এটা হয়ে যাবে কি ইট ইজ ইনডাইরেক্ট স্পিচ ইট ইজ কল্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ তখন এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ তাহলে আমরা ডাইরেক্টে দেখেছি যে জন কি বলেছিল এটা জনের কথা পরে যখন ইনডাইরেক্ট স্পিচ জনের কথাটা আমি যখন আরেকজনের কাছে বলবো তখন এই দেখো এই সেন্টেন্সের এবং সেন্টেন্সের শব্দের পরিবর্তন হয়েছে সুতরাং এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ নিচেরটা এভাবে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচটা বা ন্যারেশনটা আমরা দেখলাম এখন এর যে পরিবর্তন করতে হয় একটা ন্যারেশন পরিবর্তন করার জন্য অনেক কিছু পরিবর্তন করতে হয় অর্থাৎ একজন স্টুডেন্ট তোমরা যদি ন্যারেশন ভালো করতে চাও তাহলে কি কি জিনিস জানতে হবে তাহলে খেয়াল করো এখানে কিছু প্রোনাউন আছে অর্থাৎ নাউন এবং প্রোনাউন গুলো জানতে হবে যে কোন প্রোনাউন কোনটা অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন প্রোনাউন পার্সোনাল প্রোনাউন আছে ঠিক আছে পার্সোনাল প্রোনাউন কি কি আই উই হি শি দে ইউ এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন এগুলো হচ্ছে এই প্রোনাউন গুলোর আবার তিনটা ভাগ আছে দেখো তিন চারটা চারটা ভাগ আছে দেখো কি কি একটা বলা হয় নমিনেটিভ ফর্ম নমিনেটিভ মানে সাবজেক্টের সাবজেক্ট যে ফর্মে থাকে ওটাকে বলে নমিনেটিভ ফর্ম নমিনেটিভ ফর্ম তারপরে অবজেক্টিভ ফর্ম নমিনেটিভ ফর্ম কি যেমন আই মানে নমিনেটিভ ফর্ম এটার অবজেক্টিভ ফর্ম কি মি এটার পসেসিভ ফর্ম কি মাই এটার ডাবল পসেসিভ কি অর্থাৎ এটা হচ্ছে ডাবল পসেসিভ মাইন অর্থাৎ দেখো অর্থাৎ এইরকম প্রত্যেকটা আছে হি হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হিম এটার তারপরে পসেসিভ ফর্ম কি হিজ এভাবে অর্থাৎ আমাদের এই প্রোনাউন গুলো সম্পর্কে জানতে হবে পার্সোনাল প্রোনাউনের এবং এই যে বিশেষ করে নমিনেটিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম এই তিনটা ফর্ম আমাদের জানতে হবে না জানলে পারে তোমার জন্য ন্যারেশন করার জন্য ভুল হবে এগুলো করতে গেলে যখন এরকম প্রোনাউন আসবে তখন সাবজেক্টের জায়গায় যখন এই সমস্ত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাতে হয় তখন যদি ভুল করে অবজেক্টিভ ফর্ম দেয় তাহলে ভুল হবে আবার যেখানে অবজেক্টিভ ফর্ম দরকার সেখানে সাবজেক্টিভ ফর্ম দিলে
তখন ভুল হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমি স্লাইডের মধ্যে আমার দেয়া আছে, আমি দেখাবো। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সেড আছে বা সেড টু আছে বা সেইজ আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোটা ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ কে বলছে, বক্তাটা কি বলছে, অর্থাৎ বক্তা যখন শুরু করে প্রথমেই সে সেড সেইজ, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের এই অনুসারে তারপরে যে ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বাদে যে বাকি অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকে ওই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আমি এখানে এখানে আমার স্লাইড দেওয়া আছে, আমি ছবি সহকারে দিব, তোমরা পেয়ে যাবে, গ্রুপে দিব, আর না হলে পারে এই তোমরা ছবি তুলে রেখে দাও, আমি যেটা যেটা স্লাইড দিব সেটা ছবি তুলে রেখে দাও। যারা নতুন আসছো, যারা এর আগে ক্লাসগুলো করনি, তারা ছবিটা তুলে রেখে দাও। আচ্ছা দেখো, তারপরে এই তাহলে রিপোর্টিং ভার্বটা চিনতে হবে। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে? সুতরাং টেন্স যদি না বুঝতে পারো তাহলে তো তুমি ন্যারেশন করতে পারবে না। অর্থাৎ সেড এটা কি প্রেজেন্ট টেন্সে নাকি না পাস্ট টেন্সে বলা হয়? দেখো প্রেজেন্ট টেন্সে কি সে, সে অত বলা। আবার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সে তাহলে সেইজ হয়, সেইজ, ঠিক আছে। আর পাস্ট টেন্স হলে কি সেড, এস এ আই ডি, সেড, ঠিক আছে, এভাবে। সুতরাং তুমি যদি টেন্স বুঝতে না পারো তাহলে তোমার জন্য ন্যারেশন কোনোভাবে ন্যারেশন করতে পারবে না, কারণ এটা মুখস্থের বিষয় না। কিন্তু দেখো তাহলে টেন্স জানতে হবে, তোমার টেন্স না জানলে তুমি বুঝতে পারবে না। তারপরে দেখো টু হিজ বা সেড টু থাকলে এবার কি হয়, এটা হচ্ছে যে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স আমার পাঁচ প্রকার, তুমি যদি সেন্টেন্স সম্পর্কে না ধারণা পাও পাঁচ প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, ইন্টারগেটিভ সেন্টেন্স কোনটা, এক্সক্লেমেটরি, অপারেটিভ, ইম্পারেটিভ, এই পাঁচ প্রকার সেন্টেন্স যদি না জানো তাহলে তুমি চেঞ্জ করতে পারবে না, আর যদি চেঞ্জ করতে না পারো তাহলে তোমার ন্যারেশন হবে না। অর্থাৎ এইরকম পাঁচ প্রকারের সেন্টেন্সের জন্য এইরকম এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এই সেট টু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্বাভাবিক কথাবার্তা, যে সমস্ত সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে এবং ওই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, হ্যাঁ, দোয়া, প্রার্থনা, এইগুলো বাদে যে সেন্টেন্স, সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। প্রশ্নবোধক থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন দেখলে বুঝতে পারি। আবার কি বিস্ময়সূচক চিহ্ন থাকবে না, আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে না। এবং তারপরে আরো তিনটা কি বলেছি, তিন ধরনের, যে কোন রকম দয়া বা প্রার্থনা করা, দোয়া করা, অথবা আদেশ, উপদেশ, অনুরোধ বা পরামর্শ যদি না থাকে এই ধরনের সেন্টেন্স বাদ, বাকি যে সেন্টেন্স গুলো সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়েলকাম, ওয়েলকাম ইসলাম। আচ্ছা হ্যাঁ, তারপরে নির্ঝর আসছো? আর যারা স্ক্রিনে ছবি তুলবা তুলবে, তুলে রেখেছো তোমরা, এটা আবার তোমাদের এই গ্রুপে দিয়ে দিবে ছবিগুলো, ঠিক আছে। পরে আগে রেখে দাও সবগুলো, তারপরে ছবিগুলো দিয়ে দিবে। একজন স্টুডেন্ট আবার দেখি কমে গেল। আচ্ছা যা হোক দেখো, সুতরাং আর কি জানতে হচ্ছে, পাঁচ প্রকার সেন্টেন্স যদি না জানো তাহলে তোমার জন্য ন্যারেশন করাটা টাফ হবে। তাহলে পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করব। আছে, তারপরে তারপরে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, এটা যদি বুঝতে না পারো তাহলে বুঝতে পারবে না। সাবজেক্টটা কোনটা, সাবজেক্ট হচ্ছে ভার্বের, অর্থাৎ কি মূল ভার্বের আগে যেই বসে, যে অর্থাৎ কে বললো, কে করছে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে মূল ভার্বের আগে যেটা ওটাকে বলা হয় সাবজেক্ট সাধারণত, এবং মূল ভার্বের পরে যে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যেমন জন সেড টু হিজ ব্রাদার, দেখো জন এটা হচ্ছে সাবজেক্ট, সেড এটা হচ্ছে এই তোমার মূল ভার্ব, তারপরে কি টু, টু এটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন কখনো সাবজেক্ট অবজেক্ট হয় না। প্রিপজিশনের পরে দেখো হিজ ব্রাদার, তার ভাই, অর্থাৎ হিজ ব্রাদার এটা হচ্ছে অবজেক্ট, ভার্ব হচ্ছে সেড, মূল ভার্ব, মূল ভার্বের আগে হচ্ছে জন, এটা হচ্ছে সাবজেক্ট, আর হিজ ব্রাদার এটা হচ্ছে অবজেক্ট। এই জিনিসগুলো যদি খেয়াল না বুঝতে না পারো তাহলে কিন্তু ন্যারেশন বুঝতে পারবে না। এভাবে তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কোন ন্যারেশনে আছে, তারপরে পারসনটা জানতে হবে। তারপরে দেখো আই এম, আই এম গোয়িং, এম গোয়িং আছে, অর্থাৎ এম, এম ইজ, আর তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হলে এটা আমরা বুঝতে পারি কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
টেন্স সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না, শেষে ভুল করে ফেলবে, বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি আরেক টেন্সে হিসাবে উল্টাপাল্টা করলে হবে না, টেন্স বুঝতে না পারলে তোমার জন্য ন্যারেশন করতে পারবে না। আর তারপরে দেখো এই তার আগে কি প্রোনাউন আছে, আই, এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে ফার্স্ট পার্সন আইটা মানে কাকে বোঝাচ্ছে, ফার্স্ট পার্সন বোঝাবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দেখো আইটা কাকে বোঝাচ্ছে, ফার্স্ট পার্সন কোন ফার্স্ট প্রথমকে বোঝায়, প্রথম মানে কাকে, প্রথম মানে যে প্রথমে সাবজেক্ট থাকে সাবজেক্টকে বোঝায়, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে প্রথমে যে সাবজেক্ট যেটা যে বলছে তাকে বোঝাবে, অর্থাৎ সাবজেক্টটাকে বোঝাবে, সেইটার আগে কে বলছে, জন, জনের কথা বোঝাবে, জন একটা ইসে ম্যাসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ, সুতরাং জনের পরিবর্তে এখানে কি হবে, আই থাকলে হি, আর যদি কোনো মহিলা থাকতো মনে করো এই যে মনে করো জুলেখা, তাহলে কি হতো এখানে সি হতো, সি, আয়ের যা কি হতো সি, আর যেহেতু জন পুরুষ মানে সুতরাং হি হবে, হি। আচ্ছা এটা আর এবং টেন্স অনুসারে দেখো এই সেড এটা হচ্ছে পাস্ট ইনভার্টেড টেন্সে আছে, সুতরাং এটা এই ইনভার্টেড কমার মধ্যে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এভাবে, এবং যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, যদি এভাবে চেঞ্জ আছে, আর চেঞ্জ গুলো আমি বক্সের মধ্যে দেখাচ্ছি পরে, দেখো তারপরে কি হবে এই যে এই ভার্ব পরিবর্তন করতে হবে যেভাবে, তারপরে এই এখানে টু দা মার্কেট, এগুলো আর পরিবর্তন হচ্ছে না, এখানে যদি কোনো সময় থাকতো, সময় কি কি, টু ডে, টু ডে থাকলে পরিবর্তন হয় দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ঠিক আছে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য লাস্ট ডে, এভাবে নাও থাকলে দেন, এই রকমের কিছু শব্দ আছে, ঠিক আছে, এই যে এগো থাকলে বিফোর, এভাবে শব্দ কিছু আছে, এইগুলো তোমাদের মুখস্ত করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, এটা মনে হয় ক্লিয়ার আসছে না, মনে হয় না, দেখো তো ছবিটা ক্লিয়ার আসছে না, স্যার ক্লিয়ার না স্যার, অতটা দেখা যায় না স্যার, আর একটু সময় দিতে হবে না, তাহলে এটা বাদেও আছে, আমার পরিষ্কার দাঁড়াও আছে স্যার, টপিক ওয়াইজ একটু জুম করলে ভালো হয়, তখন স্যার বোঝা যেতে পারে, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে পরে এইখানে কি জুম করা যায়, জুম তো মনে হয় করা যায় না, আচ্ছা যা হোক, আমরা হচ্ছে যে এটার স্লাইড আরেকটা আছে, আমি আরেকটা দিচ্ছি স্যার, জি স্যার, জি স্যার এখন দেখা যাচ্ছে, এটার একটা ছবি তুলে রেখে দাও, ছবি তোলা হয়ে গেলে বলবে, পরিষ্কার ছবি তোলা হয়ে গেলে বলবে, জি স্যার হয়েছে না, ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাব, আমরা কয়েকটা স্লাইড আগে ছবি তুলে নেব, তারপরে আমরা এই দেখাচ্ছি, আচ্ছা এটা হয়ে গেলে বলবে, এটা ছবি তোলা হয়ে গেলে বলবে, কাজ জানি স্যার মাইক আনমিউট করা, আচ্ছা দাঁড়া তাহলে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে দাঁড়া মিউট করে দিচ্ছি সবাইকে, যার কথা বলার দরকার সে মনে করি করবে, এই ক্যামেরা অন করে তারপরে কথা বলবে,
আসতে হচ্ছে না কেন স্ক্রিন শেয়ার? এটা ছবি তুলে রাখো, ভালো হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছবি তুলেছে সম্ভবত, আশা করা যায়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে পার্সনের পরিবর্তন হবে কিভাবে, দেখো। ঠিক আছে, দেখো, ফার্স্ট পার্সন, ঠিক আছে, সাবজেক্ট কেমন হবে, অবজেক্টিভ কেমন হবে, পসেসিভ কেমন হবে। আচ্ছা, এর থেকে সুন্দর একটা দিন আর। আচ্ছা, এর থেকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো বলো। চাইল্ডের পরিবর্তে ইট ব্যবহার করাটা ভালো, কারণ হচ্ছে চাইল্ড তো মনে করো, আমি বুঝতে পারছি না এটা ছেলে না মেয়ে, ঠিক আছে, এটা পুরুষ না মেয়ে, এটা তো ক্লিয়ার না। ক্লিয়ার যেখানে নাই সেখানে আমরা ইট ব্যবহার করবো, ঠিক আছে। দাঁড়া, এটা দিই, ওটার থেকে এটা মনে হয় একটু বেশি সুন্দর, ক্লিয়ার, এটা তো। এটা তোলা সুপ্রিয় শিক্ষা, তার আমাদের বেশি সময় মনে হয় নেই, যার তার মধ্যে আমরা যতটুকু পারি স্লাইড গুলো দিই, তোমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে। ছবি তোলা হয়ে গেলে বলবে কেউ আমাকে। স্টুডেন্ট চলে যাচ্ছে কেন? নিয়েছে না? ঠিক আছে, ঠিক আছে, আমি আবার তোমাদের একটু দেখে নিই কি অবস্থা, আমার স্টুডেন্ট গুলো কেমন আছে। পরবর্তী স্ক্রিনে যাচ্ছি, দেখো, এটা তুলে নাও, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে মোটামুটি, দেখো, এই স্ক্রিনটাও তুলে নাও। জি স্যার। এখানে দেখো, ওই যে আমরা বলেছি রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পারে, এই যে ইনভার্টেড কমার ভার্বটা টেন্সটা কোন অনুযায়ী পরিবর্তন হবে, সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকলে পাস্ট সিম্পল মানে পাস্ট ইনফিনিট হবে, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট সিম্পল মানে পাস্ট ইনফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, আর যদি থাকে উইল দিয়ে শুরু হয় তাহলে কি হবে, উইলটা হয়ে যাবে উড, আর ক্যান থাকলে কুড হয়ে যাবে, ঠিক আছে, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, এভাবে পরিবর্তন হবে, ঠিক আছে। কারণ উইলটাকে তো আমি অন্য কিছু চেঞ্জ করতো, উইলের পাশ উড বানিয়ে ফেলবো, ক্যানের পাশ উড বানিয়ে ফেলবো, এভাবে পরিবর্তন করতে, এই পেজটাও ছবি তুলে রেখে দাও, তোমাদের সুবিধা হবে। এটা একটু ক্লিয়ার আছে মোটামুটি, এটা ছবি তুলে রেখে দাও, হয়ে গেলে আমাকে বলবে। জি স্যার, উঠাইছি স্যার। ঠিক আছে, আচ্ছা, যে সুন্দর করে তুলছো, অর্থাৎ সুন্দর করে তোলার পর এটা গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে, কোনোটা যদি অস্পষ্ট হয় তাহলে কেউ আর কেউ একটু ছবি দিয়ে দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। পরিষ্কার ছবি মনে করো, সবার তাই তো সুন্দর আসে না,
যাত্রা সুন্দর আছে সে দিয়ে দিবে, তারপরে হচ্ছে যে সবাই তাহলে পেয়ে যাবে এটা। আচ্ছা পরের স্লাইডে আমরা যাচ্ছি। আর কোন কোন টেন্স হলে পরিবর্তন হয় না সেটাও এখানে দেয়া আছে এই স্লাইডটাতে, একটু দেখ। হয়েছে না? ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যে সময় থাকলে পরিবর্তন হয় কি কি, দেখো টুডে থাকলে দ্যাট ডে অথবা দা সেম ডে, টুমোর থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, এটাও ছবি তুলে রেখে দাও। স্যার এখানে কাম গো এটা স্যার নাই, কাম থাকলে গো এটা সাধারণত অনেকে পরিবর্তন হয়, এটা দিয়ে দাও। হ্যাঁ তো জানো, হ্যাঁ কাম থাকলে গো হয়, এটা এখানে দেয়া নেই, কাম থাকলে গো হয়। হ্যাঁ দুই একটা নাও থাকতে পারে, জাস্ট একটা একটু তুলে দাও। ঠিক সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী স্লাইডে যাচ্ছি, ছবি তুলে নাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, তারপরে সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটা উদাহরণ আছে, এটা তোমরা তুলে নাও। এখানে দুটো মনে করো, এই যে এই এখানে দুটো এক্সারসাইজ দেওয়া আছে, ন্যারেশন দুটো, আমরা দুটো নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমাদের উপস্থিতি কেমন, একটু আর একবার একটু ছবিটা তুলে নিই, দাঁড়াও। একটা ছবি তুলে নিই, সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমরা এখন আলোচনা করব। এই যে যে ছবিগুলো নিয়ে আমাদের তো খুব বেশি সময় নেই, যা হোক বলি দেখো এখানে একটা বড় একটা সেন্টেন্স প্যাসেজ আকারে দেওয়া আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো রহিমা সেড টু কামাল, আচ্ছা আর একটা স্ক্রিন বাকি ছিল, এটা আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়াও দেখি তো এটা কোথায় আছে একটু, এটা দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড আছে, এটা আমি তুলে গিয়েছি। সুপ্রিয় শিক্ষা এটা এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছবিটা তুলে রাখো। এখানে দেখো, হ্যাঁ এখানে আমি ছবি সহকারে বুঝিয়েছি কোনটাকে বলায়, দেখো ইনভার্টেড কমার আগে দেখো ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি রিপোর্টিং স্পিচ পুরোটা, কোনটা ইনভার্টেড কমার বাহিরের অংশটা যেটা থাকে, নেলসন ম্যান্ডেলা সেড টু হিজ কান্ট্রিমেন। সুপ্রিয় শিক্ষা এই স্লাইডটা অবশ্যই সবাই সবাই তুলে রাখো, গ্রুপে দিবে তোমাদের। নেলসন ম্যান্ডেলা সেড টু হিজ কান্ট্রিমেন, নেলসন ম্যান্ডেলা তার দেশবাসীকে বললো, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সে আছে, দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি এই যে নেলসন ম্যান্ডেলা, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি হিজ কান্ট্রিম্যান তার দেশবাসী। আর দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে কি, ডোন্ট কল মি আই উইল কল ইউ, এখানে দুটো সেন্টেন্স, ডোন্ট কল মি আমাকে ডেকো না, আই উইল কল ইউ আমি তোমাদেরকে ডাকবো, দুটো সেন্টেন্স, একটা প্রথমটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তার পরেরটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ, ঠিক আছে, অর্থাৎ কি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ কি প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, ডোন্ট কল মি আমাকে ডেকো না, ঠিক আছে, অথবা কি বলবো কল মি আমাকে ডাকো, ঠিক আছে, কাম হিয়ার এখানে আসো, অর্থাৎ হেল্প মি আমাকে সাহায্য করো, ঠিক আছে, শাট দা ডোর দরজাটা বন্ধ করো, ঠিক আছে, এই ধরনের, ডোন্ট টক ইন দা ক্লাস ক্লাসে কথা বলো না, অর্থাৎ এই ধরনের ভার্ব দিয়ে শুরু হলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ বলো বলো স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স টুকুর পার্ট শেষ করার পরে কি স্যার আই উইল কল ইউ মানে হি উড কল देम স্যার, এটা কি স্যার এডেড ডেট দিয়ে লিখবো, এডেড ডেট দিয়ে লিখতে পারো বা অথবা হ্যাঁ এডেড ডেট দিয়ে লেখাটাই ভালো, ঠিক আছে, অ্যান এডেড ডেট, হ্যাঁ হি অর্থাৎ হি আইটা মানে কাকে হয়েছে মানে ফার্স্ট পারসন মানে সাবজেক্ট নেলসন ম্যান্ডেলা হয়েছে, অর্থাৎ হি উইলটা কি হয়ে যাবে, হি উড কল ইউ মানে কাকে, হিজ কান্ট্রিমেন মানে দেম, ইউটা কাদেরকে বোঝাচ্ছে অবজেক্ট, হিজ কান্ট্রিমেন তাদের দেশবাসী মানে একজন না তাহলে তারা, তাহলে কি দিব দে থাকলে দেম, যেহেতু অবজেক্ট অবজেক্ট ফর্ম দে দিতে পারবো না, দে হচ্ছে সাবজেক্ট ফর্ম, যেহেতু অবজেক্টের জায়গায় অবজেক্ট বসাতে হবে, কি করব দে এর অবজেক্ট ফর্ম দেম এভাবে বসাতে হবে। জি স্যার, সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে অনেক কিছু বলা সম্ভব,
আমি 2 মিনিটে আমি তোমাদের একটু গ্রুপের মধ্যে আবার একটু যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থী এখানে আছে কিছু ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন আমাদের রিপোর্টিং ভার্ব সেড টু থাকবে বা সে থাকবে তখন কি হবে আস্কড থাকবে এ এস কে ই ডি আস্কড আস্কড মানে কি জিজ্ঞাসা করা আস্কড জিজ্ঞাসা করলো ঠিক আছে এই যখন আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে তখন দুই ধরনের ইন্টারগেটিভ থাকে একটা হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন ডাব্লিউ এইচ মানে হু হোয়াট হুম হাউ এগুলো দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ডাব্লিউ এইচ আর ডাব্লিউ এইচ এর অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব কি ডু ডাজ অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো শ্যাল উইল দিয়ে ঠিক আছে অর্থাৎ কি অক্সিলারি ভার্ব দিয়ে অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায় হ্যাঁ অর্থাৎ কি হু দিয়ে ডাব্লিউ এইচ দিয়ে শুরু হবে যদি বলে যে তুমি কি ভাত খেয়েছো তুমি কি কলেজে গিয়েছো সেটা কি তুমি মাথা নাড়িয়ে উত্তর দিতে পারবে কিন্তু তোমার কলেজে টাইম তো প্রায় ওভারের দিকে স্যার হ্যাঁ হ্যাঁ অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী যত সময় থাকে কেটে যাবে আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই আচ্ছা এটা ছবি তুলে রাখো আর এক মিনিট আছে আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এটা ছবি তুলে রাখো ইম্পারেটিভ এটা আছে না না সরি এটা আছে স্যার স্ক্রিনটা তো পাইতাছি না স্যার এক্সক্লেমেটরি স্যার এটা এক্সক্লেমেটরি হ্যাঁ এটা আছে এক্সক্লেমেটরি এটা তুলে নাও